নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি তো ব্যাংক নিফটিতে বেশ ভালো রকম পড়েছে। সেটা হচ্ছে 59 পয়েন্টসের কাছাকাছি একটা ডাউন সাইডে মুভমেন্ট করেছে। এবং দেখুন, যত যদি আমরা উপর থেকে দেখি, দেখুন এইটা তো ছোট লাগছে ঠিকই, কিন্তু আমরা যদি উপর থেকে দেখি তাহলে কিন্তু বেশ ভালো একটা মুভমেন্ট করেছে। এবং কোথায় আমাদের, প্রায় আমরা বারবার দেখুন একটা কথা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে 45,888 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে ব্যাংক নিফটির ক্ষেত্রে কাজ করতে পারে। এবং দেখুন সেই লেভেলটা কিন্তু আমরা অনেক আগে থেকেই বলেছিলাম এবং ঠিক সেই জায়গাতে একটা রেজিস্ট্যান্স পেয়েছে। এবং ডে চার্টে কিন্তু এটা একটা বিশাল বড় স্ট্রং রেজিস্ট্যান্স। এবং এই জায়গা থেকে আবারও যদি এই জায়গাটাকে দেখি, এই জায়গাটাকে ব্রেক করছে, তখন আমরা একটা ভালো মুভমেন্ট পেতে পারি। এবং এখানে একটা যদি দেখেন তো একটা রাউন্ডিং টাইপের প্যাটার্ন তৈরি করেছিল, সেই রাউন্ডিং প্যাটার্নের যদি ব্রেকআউট দেয় তাহলে একটা ভালো লেভেল আমরা এখানে দেখতে পেতে পারি, বা এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন টাইপের তৈরি করতে পারে। সেই দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে, কারণ এই লেভেলটার কাছে এসে আবারও সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে এবং তখনই কিন্তু এই কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটি সম্পূর্ণ হবে। সেই দিকে নজর রাখুন। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে 100টা লাইকের অনুরোধ রইল, আশা করছি সেটা পূর্ণ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর যদি আপনারা চান আমার সাথে লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে, যার লিঙ্ক নিচে দেওয়া আছে, যেটার প্রাইস আছে 4,999 টাকা, সেটাতে ফ্ল্যাট 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, সেটা পেয়ে যাবেন আপনারা 3,999 টাকাতে। তো চাইলে আপনারা আমার সাথে জয়েন করতে পারেন, রেগুলার আমাদের ব্যাচ হয় এবং সেখানে আপনারা কিন্তু জয়েন করতে পারেন। এবং এই জয়েন করাটা আমার মনে হয় খুব বেশি জরুরি হয়ে যায়, কারণ যদি আপনার সাইকোলজিকে ঠিক করতে হয়, যদি আপনার মানি ম্যানেজমেন্টকে ঠিক করতে হয়, তাহলে আমার মনে হয় মানে আমাদের সাথে জয়েন করাটা খুব জরুরি। এবার আপনার পুরোটা ব্যাপার, এবার চলে যাই আমরা হচ্ছে ব্যাংক নিফটির যদি যাই, সেটা হচ্ছে আমরা কী ধরনের ট্রেড আজকের দিনে করেছি। দেখুন আজকের দিনে আমি সকাল থেকে একটাই মাত্র ট্রেড করেছি এবং আমাদের একটাই আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এইটা। এইটা যখন ব্রেক করে তখনই আমরা কিন্তু এখান থেকে একটা ডাউন সাইডের ফল দেখি এবং যেই ফলটা একদম এত দূর অবধি আসে এবং এই ফলটাতে বেশ ভালো ক্যাপচার করি আমরা, 125 পয়েন্টের কাছাকাছি আমরা ক্যাপচার করি, যেটা বলা যেতে পারে যে লাগাতার একটা বেশ ভালো রকম কিন্তু মুভমেন্ট আমরা এক টানা এটা ক্যাপচার করেছি। এবং এখানে প্রায় আমরা যদি দেখি 200 পয়েন্টের কাছাকাছি গেছিলো এবং এই ক্যাপচারটা করেছি। তারপরে নিফটিতে একটা ট্রেড করেছিলাম যেটা 30 টাকাতে কিনে আমরা সেল করেছি 65-এ এবং এটা গেছিলো 71 অবধি। তো দেখুন এইভাবেই প্রফিট আসে, আমি বলেছিলাম মাত্র এইটা যদি ভাই একটা লট মাত্র নিয়েছিলাম, তো বিশাল কিছু ভাববেন না যে বিশাল কিছু নিয়েছি। দেখুন একটা লটে নিলে কী হয়, আপনি এই মুভমেন্টটাকে মানে ভাবুন না, একটা লট যদি আমার মনে হচ্ছে 50 ইন্টু 30 মানে 1500 টাকা, 1500 টাকাটাকে 3,000 টাকা করা, যেটা একটা বিশাল বড় ফ্যাক্টর। তো এইটা মজা আপনার যেদিন করতে পারবেন একটা লটে, আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু আপনি করছেন একটা লটে, সেক্ষেত্রে আমি নিফটিতে খুব কম ট্রেড করি। এবং নিফটিতে এইটার প্রতি আমার কনভিকশন বিশাল ক্লিয়ার ছিল যে আজকে একটা ফল আসবেই আসবে, কারণ একটা প্রফিট বুকিং হবে, অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, এইরকম দিন আমরা খুব কম পাই। তো সেই এই কনভিকশনের জন্য আমার এক্সপিরিয়েন্সের খাতিরেই কিন্তু আমরা একটা লটে কাজ করি এবং সেই লটেই আমরা এত বড় একটা প্রফিট পাই। এবার চলে যাচ্ছি কালকের দিনে কী ধরনের আমরা ট্রেড করতে পারি, সেটা দেখুন কালকের দিনে আমাদের একটা বেশ ভালো জায়গাতে ট্রেড করছে, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটা যদি দেখেন, এই জোনটা কিন্তু বিশাল হাই জোন এবং আগের দিনের ক্ষেত্রেও এই জোনটাতেই দেখুন সবচেয়ে বেশি বায়ার সেলারের লড়াই হয়েছে এবং আজকেও যদি আমরা দেখি ঠিক এই জোনটার কাছেই কিন্তু আমরা মার্কেট ক্লোজ করেছি। তো কালকেও যদি এই জোনের মধ্যে মার্কেট ওপেন করে এবং ওপেন করার পরে দেখুন, যদি মার্কেট দেখি আমরা এই জোনের মধ্যে মার্কেট ওপেন করছে, ওপেন করার পরে মানে কত 400 থেকে 500 এই রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন করলো এবং তারপরে যদি আমরা দেখি এই লেভেলটাকে ব্রেক করেছে, দেখুন এই লেভেলটা হচ্ছে স্ট্রং লেভেল হবে, সেটা কত 45,322 এই লেভেলটাকে যদি ব্রেক করেছে তখনই জানবেন যে নেক্সট এর যেটা মানে সাপোর্ট হিসাবে কাজ করবে সেটা হচ্ছে 45,222। এবং তারপরে আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি জাস্ট কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখুন এই জোনটাকে যদি দেখেন যে এই এই যে এই জোনটাকে ব্রেক করেছে, তখন আমাদের কাছে হয়ে যাবে এই রকম একটা সাপোর্টের জায়গাতে আসবে, এই রকম একটা জায়গাতে আসবে এবং এইটা চলে যাবে একদম নেক্সট, সেটা কত না 44,888 লেভেল, এইটা তখন হয়ে যাবে কিন্তু এত দূর অবধি আমরা এখানে গিয়ে একটা স্ট্রং সাপোর্ট দেখতে পেতে পারি। তো যদি দেখি আমরা এই জোনটাকে ব্রেক করছে এবং তারপরেও যদি দেখি 322 লেভেলটাকে ব্রেক করছে, এইটা এই এর মধ্যে ওপেন হলো, ধরুন ওপেন হয়ে এই অবধি আমরা টার্গেট দেখতে পেতে পারি 222 লেভেল অবধি, এবং তারপরে যদি দেখি এগুলো ব্রেক করছে তখন আমরা এই এই লেভেল অবধি যেতে পারি। এবং এটা অনেক দিনের ট্রেডিংয়ের জন্য আপনারা এটা ধরে রাখতে পারেন যদি ইনকেস এই ধরনের আমরা ফল দেখতে পারি। দেখুন আমরা যদি একটু প্রাইস অ্যাকশনকে ফলো করি তাহলে প্রাইস অ্যাকশন আমাদের কিন্তু এখনও পর্যন্ত নেগেটিভই দেখাচ্ছে, যদি দেখেন তার লোয়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে।
তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এখন প্রাইস অ্যাকশন হিসাবে আমি নেগেটিভই ধরছি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে প্রাইস অ্যাকশন কী ধরনের বানাচ্ছে। কালকের দিনে যদি দেখি আমরা যে এই রকম জায়গাতে ওপেন হয়, এই লেভেলটাকে, এই জোনটাকে ব্রেক করতে পেরেছে, মানে আমাদের 45,633 এই জোনটাকে ব্রেক করতে পেরেছে, তখন আমাদের ক্ষেত্রে যেটা ফার্স্ট টার্গেট হয়ে যাবে সেটা হচ্ছে 45,722, আর সেকেন্ড টার্গেট হয়ে যাবে 45,866। এই দুটো টার্গেট দেখতে পেতে পারি এবং 888 লেভেল আবারও একটা ডে হাই, এইটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। বারবার বলছি এটা কিন্তু বিশাল একটা স্ট্রং রেজিস্ট্যান্স, তাই এই লেভেলটাকে কিন্তু বিশাল ভালোভাবে আমাদের দেখতে হবে। আর যদি বিশাল গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় এরকম লেভেল বা এরকম লেভেলে, সেক্ষেত্রে এইটাকে রেজিস্ট্যান্স হিসাবে মানবেন। আর যদি গ্যাপ ডাউন হয়ে যায় এবং এই লেভেলটাকে যদি ব্রেক করে যায়, তাহলে আপনারা এখানে এই সাপোর্টগুলোকে নিয়ে আপনারা কাজ করতে পারেন, যে এই রেঞ্জগুলো আসতে পারে, এই ধরনের রেঞ্জ আপনারা দেখতে পারেন। তো আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, ভিডিওতে 100টা লাইকের অনুরোধ রইল। আর যারা যারা চান লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে, যারা নিচের লিঙ্কের মাধ্যমে ওখানে গিয়ে দেখবেন পেয়ে যাবেন লিঙ্ক, সেখানে আপনারা লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচের, এবং সেখানে 1000 এই কুপন কোডটা দিলেই কিন্তু আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে এখনও বুক দিয়ে আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য বিশালভাবে জরুরি। তো বাকি এইসব তো আপনারা করেই পেরেছেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।